আমি আমার সম্মানিত শ্রোতাদের বিনীতভাবে অনুরোধ করছি ডিসক্লেমার অংশটি ভালো করে পড়ার জন্য। চ্যানেলটি সম্পূর্ণ এডুকেশনাল, যদি কেউ স্টাডি করতে চান তাহলে স্বাগত। যেহেতু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেলটি শেয়ার মার্কেট রিলেটেড ভিডিও সম্প্রচার করে থাকে, তাই কেউ চ্যানেলের ভিডিও দেখে প্রভাবিত হয়ে শেয়ার বাই বা সেল করবেন না। আসসালামু আলাইকুম। হাই ডিয়ার, ওয়েলকাম টু স্টক মার্কেট ডিসকাশন চ্যানেল। চ্যানেলটি সবসময় আপনাদেরকে ব্যতিক্রম কিছু দেওয়ার চেষ্টা করে, বিশেষ করে যারা শেয়ার মার্কেটে নতুন তাদের কথা স্মরণে রেখে যতটা সম্ভব সহজ ভাষাতে উপস্থাপন করার চেষ্টা করছি। স্পেশালি নতুনদেরকে স্বাগত জানাচ্ছি। সম্মানিত সুধী, আজকে আমি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানির উপর রিসার্চ করতে যাচ্ছি। এ জাতীয় রিসার্চ আপনারা অপছন্দ করলেও যত বেশি বেশি আলোচনা করা যায় ততই বিনিয়োগকারীদের জন্য মঙ্গল বয়ে আনবে বলে আমার বিশ্বাস। আমি একা একা বিশ্বাস করলে তো হবে না, বিশ্বাস করতে হবে বিনিয়োগকারীদের। আমি বরাবরের মতো আবারও আপনাদের অনুরোধ করছি ভিডিওটি না টেনে সামনের কিছুটা সময় আমার সাথেই থাকার জন্য। আপনারা সাথে থাকলে আশা করি আপনারা উপকৃতই হবেন। তো এখানে আমি সংক্ষেপে কোম্পানির পরিচিতি দেওয়ার চেষ্টা করেছি। আমি কয়েকটা ভাগে ভাগ করেছি। নেচার অফ বিজনেস, দ্য প্রিন্সিপাল অ্যাক্টিভিটিস অফ দ্য কোম্পানি ইজ ম্যানুফ্যাকচারিং অ্যান্ড মার্কেটিং অফ ড্রাই সেল ব্যাটারি বিস্কুট ক্যান্ডি কনফেকশনারি অ্যান্ড বল ফ্যান আইটেমস। অর্থাৎ এরা ব্যাটারি উৎপাদন করে, বিস্কুট এবং ক্যান্ডি উৎপাদন করে, কনফেকশনারি আইটেম উৎপাদন করে এবং বল পেন আইটেম উৎপাদন করে। তো এটা সেক্টর হচ্ছে ফুড অ্যান্ড অ্যালাইড, ইয়ার এন্ড হচ্ছে 30শে জুন, ক্যাটাগরি এ, ইনকর্পোরেটেড বাংলাদেশ, বাংলাদেশে এটার ইনকর্পোরেটেড হয়েছে 26শে জুন 1979 সালে। দেখেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার সহ দেওয়া আছে। তারপরে এটা ঢাকা স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়েছে 1989 সালে। পেড আপ ক্যাপিটাল হচ্ছে 199.94 কোটি, মার্কেট ক্যাপিটাল 2839.13 কোটি, টোটাল নাম্বার অফ সিকিউরিটিস হচ্ছে 1,20,99,38,886। তো ডাইরেক্টর হোল্ডিং হচ্ছে 37.34%, যেটা শেয়ারের সংখ্যা হচ্ছে 7,46,57,180। ইনস্টিটিউট হোল্ডিং হচ্ছে 20.27%, যেটা শেয়ার সংখ্যা হচ্ছে 4,05,27,613। পাবলিক হোল্ডিংস হচ্ছে 17.20%, এটা যেটা হচ্ছে যে শেয়ারের সংখ্যা হচ্ছে 3,43,89,488 শেয়ার। ফরেন ইয়া হচ্ছে যে 25.19%, যেটার ইয়া হচ্ছে শেয়ার সংখ্যা হচ্ছে 5,03,64,605। তার মানে এখানে যদি আমি দেখি, এখানে পাবলিক হোল্ডিংসই হচ্ছে সবচেয়ে কম। সবচেয়ে মেজর যে হোল্ডিংসটা সেটা হচ্ছে ডাইরেক্টরদের কাছে আছে, আর সেকেন্ড যেটা আছে সেটা আছে ফরেন ইনভেস্টরদের কাছে। তো এ হচ্ছে এখানের টোটাল ইয়াটা। আমি এইটাকে একটা গ্রাফের মতো করে দেওয়ার একটা চেষ্টা করছি, যেটাকে অনেকে বলে পাই চার্ট আর কি। তো এইটা দেওয়ার চেষ্টা করছি, এখানেও এই জিনিসটা এখানে অ্যাট এ গ্লেন্স দেওয়া আছে। তো আমি কোম্পানিটার সম্পর্কে একটু সামান্য একটু আপনাদের সাথে ডিসকাস করি। কোম্পানিটি আসলে প্রথমে যেটা হচ্ছে ব্যাটারি উৎপাদন এবং বাজারজাত করার উদ্দেশ্যেই এটা কোম্পানিটা ইয়া করা হয়। তো ওরা অল্প সময়ের মধ্যে ভোক্তাদের আস্থা অর্জন করে। কোম্পানি লক্ষ্য করছে ব্যাটারি শিল্পে পরিবর্তন, তাই তারা সিদ্ধান্ত নেয় ব্যবসাকে ডাইভার্সিফাই করবে। সেই মোতাবেক ভোক্তাদের দৈনন্দিন জীবনের একটি অংশ হতে পারে এমন পণ্যগুলি বাজারে আনার সিদ্ধান্ত নেয়। ম্যানেজমেন্ট বিস্কুট এবং মিষ্টান্ন শিল্পের উল্লেখযোগ্য সুযোগ দেখেছে এবং 1996 সালে কোম্পানিটি প্রথম লাইন আমদানি করে। আজ বাংলাদেশে বিস্কুটের বৃহত্তর প্রস্তুতকারক এবং বিস্কুট এবং মিষ্টান্ন পণ্যগুলি কোম্পানির বার্ষিক আয়ের 95% প্রায় 95% প্রতিনিধিত্ব করে। গত 30 বছরে অলিম্পিক বাংলাদেশে দ্রুত চলমান ভোগ্য পণ্যের এক বৃহত্তম নির্মাতা, পরিবেশক এবং বিপণনকারী হয়ে উঠেছে। যা অলিম্পিককে এত জনপ্রিয় করে তোলে তা হলো পণ্যের গুণগত মান। অর্থাৎ তারা পণ্যের গুণ নিয়ে
কোনো কম্প্রোমাইজ করে না, যার কারণে তাদের এই মানে মার্কেটে তাদের এরকম পরিচিতি। তারা বুঝতে পেরেছে যে গ্রাহকদের উচ্চ প্রত্যাশা রয়েছে এবং তাদের আনুগত্য এটির উপর নির্ভর করে। বিস্কুট শিল্পে মার্কেট লিডার হিসেবে ম্যানেজমেন্ট তাদের মূল্যবোধের প্রতি লয়্যাল থাকার মাধ্যমে এবং ভোক্তার উপরে ফোকাস করার মাধ্যমে কোম্পানি যা চায় তা অর্জন করতে সক্ষম হবে। এটা হচ্ছে একটা ম্যানেজমেন্টের মনে করেন অনেক বড় গুণ। তো এই একটা ম্যানেজমেন্ট যদি এই জিনিসগুলি জানতে পারে বা বুঝতে পারে তাহলে অতি সহজেই কাস্টমারদের অ্যাট্রাকশন করতে পারে। চলুন আমরা এখন শেয়ারের ইন্ডেক্স এবং সেক্টরের বর্তমান অবস্থা দেখার চেষ্টা করি, অর্থাৎ যেটা আমি এখানে লিখেছি কারেন্ট সিনারিও। তো আজকের তারিখ হচ্ছে যে 1 সেপ্টেম্বর 2022। তাহলে 1 সেপ্টেম্বর 2022-এর অবস্থা দেখেন, এটা হচ্ছে সেক্টরাল পি দেখেন হচ্ছে 23.97, মার্কেট পি হচ্ছে 14.2, অলিম্পিকের পি যেটা মানে এই অলিম্পিক শেয়ারটার পি হচ্ছে 20.80, এটা হচ্ছে ফরওয়ার্ডের পি। অডিটেড পি হচ্ছে 13.44, কারণ এই ফরওয়ার্ডের পিটা আমরা নির্ধারণ করি কারেন্ট সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য। কিন্তু অনেকে আছে অডিটেড পি মানে অডিটেড পি ধরে বসে থাকে, তা যার কারণে আমি অডিটেড পিটাও দিলাম। যেহেতু এখানে রিসার্চ রিলেটেড, সো আমি চেষ্টা করতেছি যতটা সম্ভব ইয়া করার জন্য আর কি। তো এটা গেল ইয়া। তারপরে যে লাস্ট ডিভিডেন্ড ডিক্লারেশন ডেট ছিল গত বছর যে ডিক্লারেশনটা ছিল সেটা 31/10/2021 ছিল, লাস্ট রেকর্ড ডেট ছিল 18/11/2021, লাস্ট এজিএম ডেট ছিল 26/12/2021। মানে সংক্ষিপ্ত একটা একটা সিনারিও দেওয়ার আপনাদের সামনে চেষ্টা করলাম যেন যেটা দেখে মোটামুটি অনুধাবন করা যায় আর কি। তো এবার চলেন আমরা গত 5 বছরের ডিভিডেন্ড ইপিএস এবং ন্যাবের অবস্থান দেখি। দেখেন এটা যে 2017 থেকে 2021 সাল পর্যন্ত এটা হচ্ছে আমি 5 বছরের ইপিএস দেখেন, 5 বছরের ইপিএস, ন্যাব এবং যে ডিভিডেন্ড, ডিভিডেন্ডের একটা সামারি দেওয়ার চেষ্টা করছি। তো এইগুলি দেখেন গতানুগতিকভাবে এরা বেড়েছে। আপনি প্রত্যেকটাই খেয়াল করে দেখেন, যদি ইপিএস দেখেন 8.22, 8.96, 9.36, 10.13, 10.29, আপনি যদি এই একটা ফিগার দেখেন তাহলে এটা কিছু বোঝা যাবে না। আপনি যখন এই যে 5টা বছরের আপনি যখন ইপিএস কম্পেয়ার করলেন, আপনি এমনিতে নর্মালি সাদা চোখেই দেখা যাচ্ছে যে এটা আস্তে আস্তে বাড়তেছে। তার মানে কি, এটা যদি আমি বলি গ্রোয়িং, তার মানে গ্রোয়িং এভাবেই উঠতেছে। ন্যাবের সিচুয়েশানটা দেখেন সেম অবস্থা, যেহেতু তারা ইপিএস মানে আর্ন ভালো করতেছে, তাদের ন্যাবেরও পজিশান ভালো, তারা কিন্তু ভালো ডিভিডেন্ড দিচ্ছে। দেখেন 2017 সাল থেকে 45%, 48%, 50%, 52%, 54%, ওরা মোটামুটি এটা দিয়ে যাচ্ছে। তো এইটার ভিত্তিতে দেখেন আমি এটার এই জিনিসটাকে আমি নিচে একটা গ্রাফের মতো একটা করার চেষ্টা করছি। তো ইপিএস ন্যাবের সাথে যে ডিভিডেন্ড বাড়ছে তার মানে এটা একটা গ্রোথ কোম্পানি। যারা ফাইন্যান্সের ছাত্র তাদের কাছে এই জিনিসগুলি মানে পানি ভাতের মতো আর কি। তো আমরা এবার চেষ্টা করি, আমরা যদি এই ডিভিডেন্ডের যে ইয়াটা সেটা যদি সিএজিআরের মাধ্যমে, সিএজিআর মানে মনে আছে তো, সিএজিআর মানে হচ্ছে কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন অফ ডিভিডেন্ড। তো এইটার উপরে ডিভিডেন্ড বের করার চেষ্টা করি, দেখি কী রেজাল্ট হয়। কারণটা হচ্ছে যে আমরা 5 বছরের ডিভিডেন্ড জানলাম 2021 সাল পর্যন্ত, আমরা চেষ্টা করবো যে এই সিএজিআরের সূত্রের মাধ্যমে মানে 2022-এ কীরকম ডিভিডেন্ড দিতে পারে। তো এইটাও একটা অ্যানালাইসিসের অংশ। তো আমি দেখেন এইটা সিএজিআরের ইয়ার মাধ্যমে আমি ইয়ে করছি, সিএজিআরের সূত্র অনুযায়ী ইয়ে করছি, তবে আমি বের করার সময় আইআরআর সূত্র ইউজ করে আমি এটা বের করেছি। তো দেখেন এইটা যেমন এটা ছিল 45%, 48%, 50%, 52%। আমি কিন্তু মানে আগে আমি বলে দিই যে আমি কিন্তু এই সিএজিআর নিয়ে আগে আলাপ আলোচনা করছি। সুতরাং এখন সিএজিআর কারে বলে, সিএজিআর কোন কোন সূত্র ধরে ইয়ে করা হয়, আমি সেটা এখানে ইয়ে করবো না, আমি শর্টকাটে আগে যেতে চাই। তো সিএজিআর অনুযায়ী হচ্ছে 2021 পর্যন্ত 54% হয়েছে। তাইলে আমি যেটা বাইর করবো কম্পাউন্ডেড গ্রোথ রেট। তো কম্পাউন্ডেড গ্রোথ রেট আমি যখন বের করছি, কম্পাউন্ডেড গ্রোথ রেট হচ্ছে সিএজিআরের ভ্যালু হচ্ছে 4.66। তো আমি যদি এটাকে রাউন্ড করি তাহলে 5%, তাহলে এই 5% যদি 54-এর উপরে যদি আমি 5% ক্যালকুলেশন করি, তাহলে 5% করলে দেখা যায় মানে 2.70% এডিশনাল হয়। তাহলে আমি যদি এই সাপ মানে 54-এর সাথে 2.70 অ্যাড করে দিই,
তাহলে আমার হয় 56.70, যেটাকে আমি রাউন্ড বললে 57%। তাহলে এই তার মানে আমি যেটা বুঝতেছি সেটা হচ্ছে যে 2022 সালে আমার যে এই যে প্রশ্নপত্রটা ছিল, তাহলে এটা হচ্ছে 2022 সালে আমি ধরে নিতে পারি যে যে ওরা 57% ডিভিডেন্ড দেওয়ার সম্ভাবনা আছে, মানে দিবে আমি কথা বলতেছি না, দেওয়ার সম্ভাবনা আছে। তো এবার তাহলে আমরা একটা চেষ্টা করি কোম্পানির একটা ইন্ট্রেনজিক ভ্যালু বের করার। ইন্ট্রেনজিক ভ্যালু নিয়ে আমি আলোচনা করেছি, কোম্পানিটির যৌক্তিক মানে আমরা এই ইন্ট্রেনজিক ভ্যালু যেটা ইয়ে করবো সেটা দিয়ে দেখেন, এই ইন্ট্রেনজিক ভ্যালুটা আমরা DDM এই ফর্মুলাতে বের করব। DDM মনে আছে কিনা জানি না, ডিভিডেন্ড ডিসকাউন্ট মেথড, এটার মাধ্যমে আমরা বের করব। তো চেষ্টা করি দেখি কি কোম্পানির যৌক্তিক বা অন্তর্নিহিত মূল্য কী হয়, চলুন তাহলে। তো এবার আমি এখানে দেখেন সেটার আগে তারপর আমি বলে রাখি যে DDM-এর যে গর্ডন গ্রোথ ভার্সনের সূত্রটা মনে করার চেষ্টা করি, মনে করার চেষ্টা করি, সাথে আমি এই মেথডটা নিয়ে অলরেডি কিন্তু ভিডিও করেছি, বিস্তারিত জানতে হলে পূর্বের ভিডিও দেখার অনুরোধ করছি। তাহলে স্ক্রিনে অলরেডি মনে করেন যে সূত্রটা দিয়ে দিলাম, তো এখানে যে এই সূত্রগুলো দেওয়া আছে দেখেন, এই ইন্ট্রেনজিক ভ্যালু অফ এ স্টক, স্টকের ইয়া হচ্ছে DPS 1 / R - G। তো এইটারে কোনটারে কী বলে, যেখানে অলরেডি কিন্তু আমরা কিন্তু CAGR-এর মাধ্যমে কিন্তু যেটা বের করেছি সেটাই ছিল DPS 1। DPS 1 মানে হচ্ছে এক্সপেক্টেড ডিভিডেন্ড 1 ইয়ার ফ্রম দ্য প্রেজেন্ট ইয়ার, তার মানে হচ্ছে যে আমরা এই প্রেজেন্ট ইয়ারে কীরকম ডিভিডেন্ড পাইতে পারি সেটা অলরেডি আমরা বের করে ফেলছি আমরা মনে হয় 57%, যেটা আমি বলেছিলাম আর কি। তারপরে হচ্ছে আর মানে হচ্ছে ডিসকাউন্ট রেট অফ রিকোয়ার্ড রেট, মানে এটা হচ্ছে দ্য ডিসকাউন্ট রেট অর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অন দ্য ইনভেস্টমেন্ট, মানে একটা জায়গায় আপনি ইনভেস্টমেন্ট করলে রেট অফ রিটার্ন আপনার রিকোয়ারমেন্টটা কতটুকু সেটা এটা নির্ভর করে। তা এইটা আমাদের এখানে বের করা নেই, কিন্তু এখানে গ্রোথ রেট আমরা অলরেডি কিন্তু বের করে ফেলেছি, গ্রোথ রেট আমরা অলরেডি বের করে ফেলেছি। সো আমরা এটাও একটু চেষ্টা করব আপনাদের সামনে ডিসকাশন করার জন্য। তো সরি, তো আমরা ধীরে ধীরে আপনাদের সাথে এইটা নিয়ে আলোচনা করব। তো এবার যেহেতু এখানে সূত্রটা আমার অলরেডি দেওয়া আছে, তাহলে আমরা চলেন আমরা যে জিনিসটা করেছিলাম সেটা আপনাদের সামনে একটু আলোচনা করি। এবার ইয়াটা হচ্ছে আমি আসলে সিএজি সূত্রের মাধ্যমে যে DPS 1 এবং জি পেয়ে গেলাম, এবার আমরা যেহেতু স্মল আরটা ব্যবহার করব, তো সেটার জন্য আমি মানে সেটার সম্পর্কে অলিম্পিকের ইন্ট্রেনজিক ভ্যালু বের করার আগে দিয়ে আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে এটা আমরা সাধারণত আপনারা একটু খেয়াল করে দেখেন যারা আগে দেখেছেন, এটা হচ্ছে যে আমরা যখন এই আরটা বের করব, রিকোয়ার্ড রেট অফ রিটার্নটা, এটা আমরা নির্ধারণ করি সাথে অনেকটা অনুমানের উপরে। অনুমান কীরকম, মনে করেন যে এটা ধরে নিলাম যে মুদ্রাস্ফীতি হচ্ছে মনে করেন 7%, মার্কেটে যে এখন মুদ্রাস্ফীতি চলতেছে সেটা ধরে নিলাম যে 7%। তারপরে ধরেন যে এই ব্যাংক ইন্টারেস্ট ধরেন যে 6%, তারপরে 6%, তারপরে আমি মনে করেন যে 6% 7% এগুলার থেকে একটু রিটার্নটা বেশি পেতে চাই। তো যেহেতু একটু বেশি পেতে চাই, সো আমি এটা ধরে নিলাম যে 8%। তাহলে 8% নেওয়ার ফলে যদি আমি 8% ধরি, তাহলে আমার যেটা ছিল আর বাকি ছিল, তাহলে আমি রেকর্ড রেট অফ রিটার্ন ধরে নিলাম 8%। তাহলে এবার 8% যদি হয় তাহলে আমার এটা রেজাল্টটা কী দাঁড়ায় দেখেন, তাহলে দেখেন DPS 1 সূত্রটা ছিল DPS 1 / R - G, তাহলে DPS 1 হচ্ছে যে আমি অলরেডি পেয়ে গেছি 57%। 57% আমরা যদি ইয়া করি নর্মালি এতে ফর্মে নিয়ে আসি তাহলে 5.7, আরটা আমি ধরলাম 8%, তার মানে হচ্ছে 0.08, আর জিটা আমি পেয়েছিলাম 5%, যেটা আমি বলে 5% গ্রোথ হয়েছিল, সেই গ্রোথ অনুযায়ী এটার আমি 0.05 ধরলাম। তাহলে আমি যদি এই সূত্র অনুযায়ী এটার যদি আমি ভ্যালুয়েশন করি, তাহলে এটার ভ্যালু দাঁড়ায় 190 টাকা। তাহলে মার্কেট প্রাইস যারা দেখেন 1/9/2022 মানে 1 সেপ্টেম্বরে এটার ভ্যালু ছিল, মার্কেট ভ্যালু ছিল, ক্লোজিং প্রাইস ছিল 142 টাকা। তাহলে আমরা যদি এই 142 টাকা ক্লোজিং প্রাইস ধরি, তাহলে দেখেন যেটা এটাকে আমরা বলতে পারি যে এটা আন্ডার ভ্যালুড শেয়ার। তারপরে আমি যদি রিস্ক এর কথা চিন্তা করি, তাহলে দেখেন মার্কেট প্রাইস 190, ইন্ট্রেনজিক ভ্যালু
সরি, মার্কেট প্রাইস হচ্ছে 142, এখানে একটু এদিক এদিক হয়ে গেছে, এটা হচ্ছে যে যে আর ইন্ট্রেনজিক ভ্যালু হচ্ছে 190, মার্কেট প্রাইস হচ্ছে 142, তাহলে এটা যে ডিফারেন্সটা দাঁড়ায় সেটা হচ্ছে 48 টাকা। আমি যদি এটাকে হিসাব করি তাহলে এটা হচ্ছে 33.80% হচ্ছে ডিসকাউন্ট রেট, এটাকে আমরা রাউন্ড আপ করে 34% বলতে পারি। তার মানে হচ্ছে 34% ডিসকাউন্ট রেটে এই শেয়ারটি এখন মার্কেটে পাওয়া যাচ্ছে। তাহলে যেহেতু মার্কেটে পাওয়া যাচ্ছে, তার মানে হচ্ছে যে যে আমি এদিক থেকেও ডিসকাউন্ট রেট অনুযায়ী আমি অনেক দূর এগিয়ে আছি। এবার আমরা গত 5 বছরের ব্যালেন্স শিট আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নিয়ে মনে করেন একটা সংক্ষেপে একটা আলোচনা করছি। আপনারা ওয়েবসাইট থেকে এই স্টেটমেন্টগুলি, এই যে স্টেটমেন্টগুলি, এই স্টেটমেন্টগুলি আপনারা ডাউনলোড করে স্টাডি করতে পারেন। শুরুর দিকে আমি ন্যাব, ইপিএস এবং ডিভিডেন্ড নিয়ে আলোচনা করেছি, তাই এটা নিয়ে আর মানে রিপিট করলাম না। এখন আমি জনপ্রিয় মানে এই স্টেটমেন্টের উপরেই আমি জনপ্রিয় 3টা রেশিও নিয়ে একটু আপনাদের সাথে ইয়ে করি। আমরা যেটা বলি আরওই, আমরা আরওই মানে হচ্ছে রিটার্ন অন ইকুইটি। তো রিটার্ন অন ইকুইটির আমি এখানে ফর্মুলাও দিয়ে দেওয়ার চেষ্টা করছি, নেট ইনকাম ডিভাইডেড বাই শেয়ার হোল্ডার্স ইকুইটি। আমি এইটা বের করেছি, আপনি এটা দেখেন যে এইটার ইয়া হচ্ছে 2021, 20, 19, 18, 17 5 বছরের আমি দেওয়ার চেষ্টা করছি। এখানে মনে করেন যে অন অ্যান অ্যাভারেজ মনে করেন যে 22% মানে আপনি যদি ইয়ে করেন মানে 22 থেকে 25% ওরা মোটামুটি আপনার রিটার্ন দেয়। আপনি যেই ইয়া কী কয় আপনি যেই ইকুইটি ইউজ করলেন, ইউজ করে এখানে মোটামুটি ইনকাম জেনারেট এরকম হয়। তারপরে রিটার্ন অন অ্যাসেট আরওএ, যেটা আমরা এটা হচ্ছে নেট ইনকাম ডিভাইডেড বাই টোটাল অ্যাসেট, তার মানে হচ্ছে টোটাল অ্যাসেটেরই আমরা বলি যার অ্যাসেট বেশি মানে সেই ভালো। তো সেই অ্যাসেটটা কীভাবে তৈরি হয়, রিটার্ন অন ইকুইটি সেখান থেকে যদি আপনি সবই যদি আপনি মনে করেন যে যা আর্ন করেন সে আর্ন যদি পুরোপুরি শেয়ার হোল্ডারদের কাছে ডিস্ট্রিবিউশন করে দেন তাহলে অ্যাসেট আর বাড়বে না। সুতরাং ওরা অনেক ওইখান থেকে কিছু রিজার্ভ করে, রিজার্ভ করে সেখানে কিছু অ্যাসেট তৈরি করে। সেই ইয়াটাও আপনি যদি দেখেন এটা মোটামুটি আলহামদুলিল্লাহ খারাপ না, মানে নিয়ার অ্যাবাউট 15%, তো 15% খারাপ না। তো এইবার আমরা যেটা হচ্ছে কারেন্ট রেশিও, যেটা আমরা বলি কারেন্ট রেশিওটা আমরা ইয়ে করি কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি। কারেন্ট অ্যাসেট ডিভাইড বাই কারেন্ট লাইবিলিটি আপনারা ওই যে আমি স্টেটমেন্টটা দিছি সেই স্টেটমেন্ট থেকে আপনারা দেখবেন এটা হচ্ছে 2.511%। আপনি দেখেন আগের থেকে দেখেন এটা হচ্ছে 1.982%, তারপর 2.209%, এটা মনে করেন আস্তে 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 মনে করেন বেড়ে গেছে 2.493%, এটা 2.51%। তার মানে হচ্ছে যে যে এইটা দিয়ে আসলে কী ইয়ে করে, আপনার কোম্পানিটা যদি মনে করেন খুব খারাপ অবস্থা হয়ে যায়, আপনার যেই লেভেলের অ্যাসেট আছে এটা যদি এরকম মনে করেন 2.5 মানে আড়াই গুণ, আড়াইবারও যদি মনে করেন যে লাইবিলিটি বেড়ে যায়, মানুষের দেনা বেড়ে যায়, আর আপনার অ্যাসেটের যে পজিশান আছে সেটা দিয়ে আপনি টেক ওভার করতে পারবেন, আপনার ওই অ্যাসেট দিয়ে আপনি এই লাইবিলিটিকে এরকম 2.5 টাইমস আপনি রিকভার করতে পারেন। এটা দিয়ে আমরা আসলে এটাই দেখানোর চেষ্টা করছি আর কি। তো মোটামুটি এখানে যেটুকু ডিসকাশন করা করা হয়ে গেছে, আমি এবার একটু চেষ্টা করি চার্টের মাধ্যমে মানে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের কী সিচুয়েশান সেটা একটু দেখার জন্য। এটা এটা হচ্ছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের উইকলি চার্ট। তো উইকলি চার্টে অলিম্পিকের ফিবো রিট্রেসমেন্ট দিয়ে যদি আমরা দেখি, ফিবো গোল্ডেন রেশিও 0.61.8% যদি আমরা প্রাইস দেখি, প্রাইস দেখা যাচ্ছে 167.53। তো এইটা হচ্ছে উইকলি চার্টের মধ্যে এটা আমাদেরকে শো করতেছে। তো উইকলিতে যেহেতু এটা দেখাচ্ছে, তা এটা মোটামুটি আমরা এটা দেখলাম ফিবোনাচি রিট্রেসমেন্ট করে। এবার আমরা যে ডেলিটাতে দেখি, ডেলিতে দেখা যায় যে দেখেন যে 160 টাকা বা 165 টাকা এই লেভেলে, 160-165 দেখাচ্ছে। তো এই লেভেলটারে যদি ধরি তাহলে মনে করেন যে এটাই আপনার সাপ্লাই চেইন বলতে পারেন, সাপ্লাই বলতে পারেন, রেজিস্ট্যান্স লেভেলও বলতে পারেন। দেখেন আরএসআই 61.59, তারপরে ইয়াও দেখেন যে ম্যাকডিও এই মোটামুটি ভালো পজিশানে আছে। তো এটা ছিল, এটা মোটামুটি আপ ট্রেন্ড পজিশানে বলা চলে আর কি। আমরা এবার যেটা হচ্ছে এটা সেক্টরের ফুড অ্যান্ড অ্যালাইড সেক্টরের সেক্টরের চার্টটা আমরা একটু দেখি। তো এইটার যেটা হচ্ছে ডেলি চার্ট মানে মোটামুটি ডেলি চার্টে যদি বলিয়াম ধরি, তারপরে আরএসআই দেখি,
যে বলিয়াম দেখেন, আরএসআই দেখেন, তারপরে ম্যাকডি দেখি, তো এগুলি দিয়ে মোটামুটি এটার আপ ট্রেন্ডেই মোটামুটি আপ ট্রেন্ডে কনফার্ম করতেছে যে এটা আপ ট্রেন্ডে দেখা যাচ্ছে। তো এই হলো আর কি আসলে এই সেক্টরটা নিয়েও মোটামুটি ডিসকাশন আর কি। হ্যাঁ, আজকে তাহলে এ পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। অ্যাট দ্য লাস্ট মোমেন্ট আবারও ওয়ান্স অ্যাগেন রিকোয়েস্টেড টু ইউ, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন, যারা সাবস্ক্রাইব করেছেন অলরেডি তাদেরকে থ্যাংক ইউ ভেরি মাচ। চ্যানেলটা গ্রো করার জন্য আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য। যদি মনে করেন যে আমার ভিডিওগুলি আপনাদের কোনো সহযোগিতা করতেছে, আপনাদের স্টাডি পারপাসে কাজে লাগছে, তাহলে আমার এটাকে গ্রো করার জন্য আপনারা আপনার ফ্রেন্ড এবং ফ্যামিলি সার্কেলে শেয়ার করেন বেশি বেশি করে। আবারও ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। টাটা, বাই বাই।